মুর্শিদাবাদের বড়ুয়া থানার কুরুনরুন পঞ্চায়েত সদস্য মোস্তফা শেখ খুনের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল বড়ুয়া থানার পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুর্শিদাবাদের বড়ুয়া থানার কুরুনরুন গ্রাম পঞ্চায়েত সদস্য মোস্তফা শেখ খুনের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল বড়ুয়া থানার পুলিশ। বৃহস্পতিবার খুনের ঘটনায় মূল অভিযুক্ত আব্দুস সামাদ শেখ ও রিপন শেখকে কান্দি মহকুমা আদালতে তোলা হয়। 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় বড়ুয়া থানা। প্রসঙ্গত, গত 13 আগস্ট সুন্দরপুর থেকে বাজার করে বাড়ি ফেরার পথে হস্তিনাপুর গ্রামের কাছে বোমা ও গুলি করে খুন করা হয় শ্রীরামপুর গ্রামের পঞ্চায়েত সদস্য মোস্তফা শেখকে। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 13/8/2021 8:30 সময় ওই চোদ্দপুর এলাকাতে মোস্তফা শেখ নামে একজন ব্যক্তি মারা যান। সেই পরিপ্রেক্ষিতে দুজন আসামিকে আজকে অ্যারেস্ট করে আনেন বড়ুয়া থানার পুলিশ, যাদের নাম হচ্ছে আপনার আব্দুল সামাদ ওরূপে ঠান্ডু, আর রিপন শেখ ওরূপে হচ্ছে আবদুল্লাহ। এদের বাড়ি হচ্ছে শ্রীরামপুর বড়ুয়া থানার আন্ডারে। এদেরকে আজকে অ্যারেস্ট করে আনে এবং এই বড়ুয়া পুলিশ 14 দিনের পুলিশ হেফাজতে প্রার্থনা করে মাননীয় আদালতে গেছে। মাননীয় আদালত সমস্ত কাগজপত্র দেখে বিবেচনা করে এই দুজনের 13 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে। লীলা হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।